রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা আজকে জন্মাষ্টমী, তাই তোমাদেরকে সবাইকে জানালাম শুভ জন্মাষ্টমী। তা এখন প্রস্তুতি চলছে, তাল ঘষা, তারপরে তোমার লুচি ভাজার জন্য ময়দা মাখা হচ্ছে, পায়েস তার করা হচ্ছে। এবার আমি শুরু করব গোপুকে স্নান করানোর জন্য, তাই পঞ্চমী তো তৈরি করে ওকে স্নান করানো হচ্ছে, এবং আমার ঘরে যে ছোট্ট একটা রাধাকৃষ্ণ আছে তাকেও স্নান করানো হলো। আর এরপরে শৃঙ্গার করছে আমার মেয়ে, ওকে সাজাচ্ছে, জামা পাগড়ি সব কিছু পরিয়ে ওকে সাজাচ্ছে আমার মেয়ে। এবার এরপরে পুজো আরম্ভ হবে, ওকে আগে শৃঙ্গার করার পরে, হ্যাঁ, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, হ্যাঁ, কেননা অনেক খুবই ব্যস্ত, মানে এই সময় ছবি তোলা খুবই কঠিন, তবুও যতটুকু পারা হচ্ছে ততটুকু দেখাচ্ছি। ওই মুখটা বড় হতো, হলহল করতো, এইটাই সুন্দর লাগছে দেখে, এইটাই ভালো হয়েছে। দাদা দেখো তোমরা, আমি যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি, হ্যাঁ, আমার যেমন সামর্থ্য। একটু পনিরের তরকারি করেছি, এখানে একটু পায়েস বানিয়েছি, হ্যাঁ, এখানে মাখন, ছানার পায়েস, ক্ষীর, হ্যাঁ, এখানে লুচি, বেগুন ভাজা, হ্যাঁ, এখানে তালের বড়া, এখানে করেছি সুজি, এখানে পাঁচ রকম মিষ্টি, আর ওখানে পাঁচ রকম ফল, এটুকুই আমার ইয়ে। আর আমার জায়গা খুব ছোট, সব কিছু জায়গা ছোট ছোট, তার জন্য এখানে আমি অল্প অল্প করে করে আমি ভগবানের সেবায় লাগিয়েছি। আর যাদেরা সব প্রসাদ খেতে আসবে এখানে, তাদের জন্য আবার আলাদা জায়গায় করে আবার নতুন করে তাদেরকে প্রসাদ খাওয়াবো, আবার এখানে এই প্রসাদ সেখানে ঠেকিয়ে দিয়ে তাদেরকে সবাইকে প্রসাদ দেবো। আমার সব জায়গা ছোট বলে এখানে ছোট ছোট করে করেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে কমেন্ট করে, শেয়ার করো, লাইক করো।